হলের সাধারণ টিকিটের দাম 30 টাকা অথচ প্লাইউড দিয়ে ঘেরা বক্সের টিকিটের দাম 250 টাকা এখানেই লুকিয়ে রহস্য কারণ এই বক্সের প্রতি নাকি তরুণ তরুণীদের মারাত্মক ঝোঁক তারা চান এই বক্সে বসেই সিনেমা দেখতে বহু জেলার মতোই বর্তমানের কাটোয়ার দাইহাটের এই সবুরি সিনেমা হলেও বক্স রয়েছে কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ আসলে সিনেমা দেখার আড়ালে চলে দেহ ব্যবসা যে 18 নিচে যাদের বয়স ছেলে মেয়ে তারা স্কুলের নাম করে এখানে আসে এবং তারা তাদের আনন্দ ফুর্তি মেটায় দেহ ব্যবসা বিক্রির নামে স্কুলের মেয়েরা ছেলেরা যাচ্ছে ওখানে গিয়ে অশ্লীল কাজ করছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে সোমবার পুলিশ সিনেমা হলে যায় বক্সে সেই সময় যে তরুণ তরুণীরা সিনেমা দেখছিলেন তাদের বের করে দেওয়া হয় থানায় ডেকে পাঠানো হয় হল মালিককে এখানে 18 বছরের উপরে সিনেমা দেখতে আসে যাক যে কোনো কারণে স্যার পাবলিক হয়তো ভেবে যে 18 বছরের নিচে সিনেমা দেখতে আসছে সেই নিয়ে অসন্দেহ স্যার আর স্যার ইয়ং জেনারেশন মানে 18 বছরের উপরে ছেলে মেয়ে ছাড়া সিনেমা দেখ চলবে না স্যার সিনেমা দেখবে ইয়ং জেনারেশন বয়স্ক কোনো সিনেমা দেখে না স্যার এখন এমনি ধুঁকছে চরমভাবে মফস্বলে একাধিক জায়গার সিনেমা হলে এই বক্সের মাহাত্ম এখন অত্যন্ত বেড়ে গিয়েছে তার প্রতি তরুণ তরুণীদের যত ঝোঁক স্থানীয় বাসিন্দাদের একাংশের তত রাগ আর তাই বক্স ঘিরেই যত রহস্য রানা দাসের রিপোর্ট এবিপি আনন্দ